الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم. আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সাহেব নগর গ্রামের বিশিষ্ট শিল্পপতি জনাব কলিমিয়া সাহেব। কলিমিয়া সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য উতদাত্তনম সৃজাম্যহু পরিত্রাণয় সাধুনং বিনাশয় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধন্যবাদ গীতা পাঠ করার জন্য। আমরা এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের এই গ্রামের এই কৃতি সন্তান আমাদের এই ছেলে রনিকে। রনিকে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আব্দুর রহমান বলছি। আসসালামু আলাইকুম উপস্থিত মুরব্বিয়ান কেরাম ও আমার যুব ভাই ও বন্ধুরা। আমি কখনো বক্তব্য দেইনি কিন্তু আজকে প্রথম বক্তব্য দিচ্ছি। আমি আমাদের চেয়ারম্যান সাহেব আসন্ন ইউনিয়ন পরিষদ স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী জনাব কবির সন্দরামিয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এই ছোট্ট আয়োজনে তিনি উপস্থিত হয়েছেন। আমি তার সাথে সাথে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনারা আমার ডাকে সাড়া দিয়ে এই অনুষ্ঠানে সফল মণ্ডিত করেছেন। আল্লাহ হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনিয়ন পরিষদ নির্বাচনে লামাগাজী 1 নম্বর লামাগাজী ইউনিয়নের
আজকে উঠান বৈঠকে আমার চেয়ারম্যান সাহেব দোলা মিয়া, সভাপতি মিয়া আইসন স্বতন্ত্র হিসাবে আমরা সব সময় উঠান দিয়ে ভোট দিই, তবুও আমরা কষ্ট করি। আমি অবতারণ কইরাম যে এবারের নির্বাচন খুব কষ্ট, দাঁড়াও আমরা এখান মাধবপুর থেকে আইছি, শ্যামনগর থেকে আইছি, দিল্লি থেকে আইছি, মান্দাবাজ থেকে আইছি, ইউনিয়নের ভিতরে থেকে যে যে এখান থেকে আইছি, আমার ওখান তো আপনারা কিছু হইল যে আমরা তো মানুষ, আমরা চলাফেরা ভুল ক্রান্তি থাকতে পারে, যদি আমার চাচার চাচার ভুল বসতে কেউ দুঃখ হইয়া থাকে, আল্লাহর হাতে আমি আপনারা গেছি, আমার চাচার পক্ষ থেকে আল্লাহর হাতে আপনার কাছে মাফ চাইলাম, আর আমার চাচারে মাফ করে দিয়া ইভিরা নির্বাচনও আমরা বিপুল ভোটে চশমাভূতিক ভোট দিয়া সঙ্গে যুক্ত করার জন্য আমি সবার কাছে আহ্বান ডাকিয়া আমার বক্তব্যের কাছে সালাম, সালাম আলাইকুম। তোমার উপস্থিতি আমরা সুন্দর বক্তব্য শুনছিলাম, এখন আমরা সম্মানিত উপস্থিতি, আমরা এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করি আমাদের সহপাঠী ভাই আকু ভাই, আকু ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আপনারা ধৈর্য সহকারে অনুষ্ঠান সৌন্দর্য করার জন্য প্রত্যেককে ধন্যবাদ। আমাদের আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন দয়া করে বসেন, বসার জায়গা আছে, আকু ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের এই উঠান বৈঠকের মাননীয় সভাপতি ও মুরব্বিয়ান ও যুব ভাইরা আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আমি রব্বুল আলামিনের কাছে আজকের এই উঠান বৈঠকের বৈঠকটারে আমি রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি আজকে যেন আমরা এই বৈঠকটারে উনি যেন কবুল করে নেন, সবাই বলেন আমিন। আমি এই কথাই বলবো, উনাকে তো আমরা 3 বার নির্বাচনে ভোট দিয়েছি, উনি কি একটা কথা বলেন আমার সামনে আজকে, উনি কি আমরা দুর্যোগ করে ইলেকশনে ভোট দিচ্ছেন, উনি কি টাকা চাইছেন, উনি কি টাকা দিচ্ছেন আমরা, উনাকে তো আমরা উনি ভালোবেসে কি আমরা ভোট দিচ্ছেন, উনিকে তো আমরা ভালোবেসে ভোট দিয়েছি, এই ভালোবাসা ওনারে তো আমরা দিতে হবে তাই না। আমি এটাই বলবো, এই 3 বারে নন্দিত চেয়ারম্যান এই পশ্চিম সিলেটের আলো সৃষ্টিকারী এই কবির হোসেন দোলা মিয়া সাহেবকে এবারও আমরা এই 31 তারিখে প্লেটের মাইক্রোবে ওনাকে আমাদের ভালোবাসা কিভাবে দেখা যায় এইটা আমরা সবে সিনেমারে দেখা দিতে হবে, যেন ওনার পাশে আমরা আস্থা জীবন ছিলাম এখনো থাকবো। 31 তারিখে উনাকে জয়যুক্ত করে ফুলের মালা দিয়ে আমরা করে নেওয়া তুলবো ইনশাআল্লাহ। আমি একটা কথা না বলে আমি পারছি না, আমি এই 1 মাস আগে আমি বাগেরহাট গিয়েছিলাম খুলনা, আমি এক আওয়ামী লীগের লিডারের বাড়িতে গিয়েছিলাম রাস্তা বেড়াইতে,
এইটা তো যে গেছে খুলনা বাগের আছে, একটা সুন্দরীতে একটা মসজিদ আছে, যদি তার ছেলেরে বললো তুমি নিয়ে যাও, তাদের নিয়ে গেলে আর পয়সা লাগবে না, এগুলো টিকিট লাগে, সরকারি লোক আছে এখানে। আমি চিন্তা করলাম আমি সিলেটের ছেলে আর উনার পয়সা হিসেবে আমি দেখতাম না, আমি আমার একলা হইতে আমি আমার ওনা গেলাম সিলেটের মানুষকে এমনিও মাইকে চিনি না, আমারে বললে একটা অফিসার তোমার বাড়ি কি সিলেটে, কোন জায়গায় বলে মোদি বাজার না বিয়ানি বাজার না শেরপুরে, আমি বললাম না শেরপুরও না মোদি বাজারও না, আমার বাড়ি বিশ্বনাথ 1 নম্বর লামাগাজি ইউনিয়নে, তোমাদের চ্যানেলের নাম বলো। সে বলল আমি বললাম যে আমার চ্যানেলের নাম তো কবির হোসেন চৌধুরী, এখন বাড়ি বলো সোনা নোংরার বাড়ি, আমি বললাম বলছি। আর একটা অফিসারে বললো ওনাকে নিয়ে তুমি টিকিট দইবে না, এই মসজিদটা দেখাই আনো তাহলে, আর যদি না আসি এখানে একদিনও তার সাথে টিকিট দইবে না। এটা আমাদের গৌরব না ভাই, কবি হোসেন দোলা মিয়া তো হারি নামা খাতির না, উনি সাতকের সিনতের সুনাম বজে সব জায়গা, সেগুলাকে আমরা সম্মান দেখাইতে হবে না। এই কথাই আমি বক্তব্যে বলবো যে আগামী 31 তারিখে ওনাকে আমরা সবে ওনার ভালোবাসাতে কিছু নামদারে ভালোবাসেন, আমরা ওনাকে ভালোবাসা দেখাইয়ে যুক্ত করে ওনাকে ফুলের মালা করে দিয়ে তুলে আমরা আনন্দে উল্লাসে এই এই লামাকাজি ইউনিয়নের লামাকাজি ইউনিয়নের এই চারে যে কিছু মাসিলেন উনি আবার আবার বসাইয়ে আমরা এই ফুলের মালাটা দিয়া আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, ধন্যবাদ আকু ভাইকে সুন্দর বক্তব্য রাখার জন্য। পর্যায়ে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাহেবনগর গ্রামের বিশিষ্ট শিল্পপতি জনাব, অসুস্থতার কারণে হয়তো উনি বলবেন না, এবারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি মাধবপুর গ্রামের আমাদের সহযোদ্ধা সহপাঠী ভাই মাহমুদুল ইসলাম, মাহমুদুল ইসলামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের লামাহাজি ইউনিয়নের গৌরব, দক্ষিণ সিলেটের গৌরব, লামাহাজি ইউনিয়নের 3-3 বারের সফল চেয়ারম্যান জনাব কবির হোসেন দোলা মিয়া সাহেব উপস্থিত রয়েছে এলাকার আমাদের হৃদয়ের ভালোবাসা আছে হিসাবে আমরা ভোট দিয়ে আসছি, আমরা আমাদের উন্নয়ন যা পাচ্ছি মোটামুটি আমরা উনি আমরা পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জ, পার্শ্ববর্তী থানা সাতক এবং সিলেটে পার্শ্ববর্তী অন্যান্য ইউনিয়নের প্রত্যেক মুরব্বিয়ান বা বিশিষ্ট ব্যক্তি দ্বারা প্রত্যেকেও আমরা অনুরোধ করে যে আপনারা দোলা মিয়াকে নির্বাচিত করেন, যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন উনি বিজ্ঞ ব্যক্তি এবং বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, উনি যে 2003 থেকে এখন পর্যন্ত ইউনিয়নে চেয়ারম্যান করে আসছেন, আমাদের এই চেয়ারে কোনো কলঙ্ক হয় নাই, আমাদের 1 নম্বর চেয়ার 1 নম্বর ইনশাল্লাহ আছে, উনি কোনো কলঙ্ক করেন না, যা কোনো কলঙ্ক আমাদের নেই। আমি পাশাপাশি বলবো বিশেষ করে কিছুদিন আগে যে আমাদের 1 নম্বর ওয়ার্ডে যে একটা ঘটনা ঘটছিল, কর্তৃপক্ষ যে মারামারি করছিল, এখানে থানার বাহিনী পুলিশ বাহিনী এরা থাকা সত্ত্বেও এই পরিস্থিতির মোকাবিলা কে হইতে রাজি হয়নি, উনি দান বাজি রেখে এই মুদ্রাকে দাঙ্গা থামাইতে গিয়ে উনি একটা কেরেট মাথায় নিয়ে আপনারা দেখেছেন
ফেসবুকে, পেরের মাথা নিয়ে উনি সাহস করে ঢুকেছেন এবং একটা ইটা ই পাটকেলের ইটা খেয়েছেন এবং রক্ত জর্জর করে পড়ছে। এই যে রক্ত বললে আর উনি রক্ত করার ইয়াও এই যে দাঙ্গাটাকে থামালেন, উনি যদি এই সাহস করে না যেতেন তাহলে হয়তো ইদিন দুই একটা মার্ডার করে যেত। এই রক্তের বিনিময়ে আমরা মার্ডার থেকে বাঁচিয়া গেলাম, এই কৃতজ্ঞতা তো আমরা স্বীকার করতে হবে। যার যেটা সত্য এটা স্বীকার করতে হবে। পাশাপাশি আমি এর আগের আর একটি ঘটনা বলি আপনারা, এই যে লামাহাজি আমাদের সদর এবং বিশ্বনাথের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, যেখানে সফিক সফি সাহেব মোটামুটি ফেল হয়ে গেছে, আমাদের চেয়ারম্যান সাহেব শক্ত ভূমিকা নিয়েছেন, মাতাবুরের পাশাপাশি সোনাপুরের সোনাপুর গ্রামের ক্যান্ডিডেট আমাদের বর্তমানে নৌকা নিয়ে দিন আসছে, ওনার কি অধিকার নাই, ওনার কি নাই, শুধু দলাবাই দায়িত্ব আর এই এরা দায়িত্ব নাই, এরা এরা কোথায় ছিল মারির সময়, এরা কোনো ভূমিকা আমরা পাই নাই। আমাদের মুরব্বী এখন আসছেন, সাত নম্বর ওয়ার্ডের কিছু মুরব্বী আমাদের মধ্যে এসে পড়েছেন আমাদের সবাই, আমরা শ্রদ্ধার সাথে তারা যে তাদেরকে বসার আহ্বান করছি এবং আশা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আর কিছু বলার নাই, আমাদের অনুরোধ থাকবে আগামী 31 তারিখে নির্বাচনে আমরা এই ঐতিহ্যবাহী সসমাকে বিপুল ভোটে বিজয়ী করে আমাদের এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে এবং উনি 3 বারের নির্বাচিত চেয়ারম্যান, উনি দেখুন এই যে আমাদের উনি সহজেই উনি সহজেই এটা অনুধাবন করতে পারবেন এবং এই অসমাপ্ত বাকি কাজগুলা করার জন্য উনাকে নির্বাচিত করা, চশমাকে নির্বাচিত করা আমাদের এখান তো দরকার না, আপনার আমার অনুরোধ আমরা এই অবস্থানকে 31 তারিখ পর্যন্ত ধরে রাখবো এবং 31 তারিখ সবাই ঐতিহ্যবাহী চশমা মাতাকে বিজয় করার জন্য আমি নিজভাবে অনুরোধ করছি। পাশাপাশি এটা বলবো, ওই যে বললাম যে দলাবাই 3 বারের নির্বাচিত চেয়ারম্যান, উনি জানা আছে কোন গ্রামে কোন কাজ হয়েছে, কত পার্সেন্ট কাজ হয়েছে, কোন গ্রামের কাজ বাকি রয়েছে। নতুন একজন চেয়ারম্যান আসলে তার এইগুলা চিনতে হবে, দেখতে হবে, পরিচিতি হইতে হলে এই বাস করতে চলে যাবে, আর উনার তো সবকিছু জানা। আমার মনে হয় উনি বাকি উন্নয়ন করতে যে অসমাপ্ত কাজগুলা রয়েছে ও আমাদের দলবাইকে ভোট দিলে আমাদের অসম্পূর্ণ কাজগুলা সহজে হয়ে যাবে, যেহেতু ওনার নলেজে আছে কোন গ্রামে কোন কাজ হয়েছে কোন গ্রামে কোন কাজ হয় নাই। তাই আমার আমি শেষবারের মতো বিনীতভাবে অনুরোধ করব যে আমরা সবাই আগামী 31 তারিখে সবাই মিলে ঐতিহ্যবাহী সুষমা মার্কাকে বিজয় করে আমাদের দলাবাইয়ের গলায় বিজয়ের মালা পরাবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
ধন্যবাদ মাহমুদ ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য, বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে সাকুম্বর ওয়ার্ডের দুটি তো মুরব্বী এনে তারা উপস্থিত হয়েছেন, আমরা প্রত্যেকের নাম হয়তো জানা নাই, মনে কিছু নেবেন না, সবাইকে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। অসংখ্য ধন্যবাদ এই শীতের রাত্রে যে আপনারা কষ্ট করে আমাদের চেয়ারম্যান সাহেবের সভা শুনে যে এখানে এসেছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রামের পক্ষ থেকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি বক্তব্য রাখার জন্য আমাদের সবাইকে অনুরোধ করছি। আপনি আপনার বক্তব্য দিন না। আমি আপনাদের মাঝে একটা হাদিস বলতে চাই। ان المنافقين ثلاث اذا حدث كذب واذا اخلف واذا اؤمن এই হাদিসের অর্থ হচ্ছে যে মানুষের মিথ্যা কথা হয় এই মানুষ মুনাফিক, যে মানুষের আমানত কেনত করে এই মানুষ মুনাফিক, যে মানুষের অন্য মানুষের বিপদ করে থেকে হাজার মানুষ আসলে উপস্থিত, মাধবপুর এবং সুদারখানা থেকে বিশাল একটা মিছিল এসেছে আমাদেরকে সবাই তরকারি দিয়ে আনবে এমন তো নাই, সেটা বলে চশমা ভাইয়ের মার্কা কি, ধোলা ভাইয়ের মার্কা কি, আমার সবার মার্কা কি, চশমা সবাই বলে, সবাই বলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, আপনারা নীতি সহকারে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা বসেন, কথা দেখা আছে আপনারা প্রত্যেকেই বসেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, আপনারা বসেন। আমাদের মাঝে অনুপস্থিত হয়েছেন আমাদের বঞ্চিত অনেকে আছে, হয়তো আমি না বলতে পারছি কিনা, সবাইকে ধন্যবাদ আপনারা আসার জন্য। আপনারা আসন গ্রহণ করুন, আপনারা মুরব্বী যারা আছেন সবাইকে চেয়ার দেন, যারা আছেন উঠে পড়তে উঠেন, আপনারা মুরব্বীদেরকে চেয়ার দেন। সময় তো বসছি, আমি যে কথাটা কইতে পারতাম তখন আমি চাতক চ্যানেল সাপার লগে আসতাম, খালারুকা বাজার যে বিষয়টা লিয়া বিচার চ্যানেল সাপে নেওয়া হয়েছে, এখানে আরো দুই তিনজন চ্যানেল সাপ উপস্থিত। আমরা চ্যানেল সাপে যে সময় এই বক্তব্যটা যে সময় চ্যানেল সাপে দিছিল বিচার ফিনিশিং করতে গিয়া প্রায় আধা ঘন্টা বক্তব্য দিছিল, তখন আমার তল একজন মুরব্বী তাই নিজে আরোহিয়া কইলা যে আমি দলা মিয়া চেয়ারম্যান সাহেবদের দেখার লাগেছি, তাই বয়স 80 বছর, আমি তাই ও বিচারও তাই নাই বা শুনি, আমি কোনো দাওয়াতে আইছি না, কিন্তু আমি তাই শুনছি ও বিচারও তাই নাই লা, তাই যে শুধু আমি দেখার লাগাইছি তাই দেখতে কিরকম, আজকে দেখলাম তাইনোর যে বিচার যে সালিশ ব্যক্তিত্ব যে তাইন করল, তাইনোর জেলা নাম হলা তাইনোর নাম। আর একটা জিনিস আমি ফলো করছি, বিচারের সময় আমরা চেয়ারম্যান সাহেবের কথা হয়েছিল
বুঝবা লাগে কেন 800-900 মানুষ আসলে কোনো মানুষের কোনো কথা নাই। এবং আমার আমার আমি আমার কয়েকজন মানুষ আমরা যদি ওরকম একজন চেয়ারম্যান পাইতাম আমরা সারা জীবন তাইলে পরিষদর চেয়ারম্যান হলাম। এখন আমরা এলাম বিশ্বনাথ থানার এখন এরকম একজন চেয়ারম্যান আমরা নির্বাচিত করা আমাদের কর্তব্য না কর্তব্য না নির্বাচনও দ্বারা আমরা চেয়ারম্যান পদে 11 জন 7 জন প্রার্থী আছে। আমি আদিষ্টা কইছি যে ইন্নাল মুনাফিকিনা সালাতুন নিজা হাদাসা কাযাবা ওয়া ইজা হলাফা ওয়া ইজা উমিনা কেন ইয়া দিত হয়েছে আমানত কেন তারি মুনাফি আমারও বুট হইল আমানত আপনার আর বুট আমানত আমানত এইটা মনে জিনিস যারে বুট দিতা এই আমানতটা আপনার যোগ্য মানুষ যোগ্য মানুষ আমি আমার হতা হইলাম যোগ্য মানুষ কবির হোসেন দোলামিয়া সাহেব যোগ্য চেয়ারম্যান সাহেবের লগে তাই আজকে নিজে বক্তৃতা চেয়ারম্যান সাহেব বিচার ব্যবস্থার যে অবদান তাইন আসলে আমি একজন মনে করি আমরা লামাজি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব তাই শুধু চেয়ারম্যান না তাই এমপি একজন উপজেলা চেয়ারম্যান এবং আমি মনে করি আমরা মন্ত্রী এমপি সকল তাই বর্তমানে আপনারা এসে আমার অহতা ডইল একজন যোগ্য মানুষ হিসাবে যদি আপনারা বলতে যে আমরা চেয়ারম্যান সাহেবকে ভোট দিতে তাই না প্রতি ভাই আমাদের কোনো প্রতীক আছে নিশা প্রতীক আমার বক্তব্য লম্বা করো না আমানত হিসাবে আপনারা যোগ্য ব্যক্তিকে ভোট দিবা এবং আপনার আত্মীয় স্বজন যারা আছে এবং আমরা লামাজি ইউনিয়ন 85টা গ্রাম যেটা আত্মীয় স্বজন আছেন সবরে আপনারা হইবা যে যোগ্য ব্যক্তি হিসাবে কবির হোসেন দোলামিয়া ভাইকে আবারও নির্বাচিত করার লাগে আপনারা এতে আমি অনুরোধ করলাম যোগ্য মানুষকে ভোট দেওয়া আমরা ইমানই দায়িত্ব একজন যোগ্য ব্যক্তির ভোট দিলে আমরা আমানত রক্ষা হইব আর যোগ্য দ্বারা একজন মানুষকে যদি আমরা ভোট দিই এই দ্বারা যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি যে ভোট দেওয়া তাইছে নির্বাচিত করলাম ও ক্ষতির পাপ আমার মাঝে হইব। আমরা মুসলমান হিসাবে মানুষ জাতি 18,000 মানুষ জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি আমরা শ্রেষ্ঠ ব্যক্তিরও নির্বাচিত করা আমাদের আমাদের ইমানই দায়িত্ব এবং বয়সেরও কিছু ব্যাপার সেবার কেন আপনারা যারা মুরব্বিয়ান আছেন তখন একজন চেয়ারম্যান 65 গ্রামের 65 গ্রামের নির্বাচিত আমরা যারে বানাইতাম ইউনিয়ন পরিষদ বড় একটা চেয়ার আছে আপনারা তো জানেন ই চেয়ার মাঝে বড় একজন মানুষও আমরা চেয়ারম্যান বানানি আমরা মানে কারণ কেন আমার আমার আব্বার বয়স বর্তমানে 93 বছর আপনারা ওই নয় বলবেন অনেক 90 বছর 80 বছর বয়স আপনারা যদি ইউনিয়ন পরিষদ যে কোনো কাজে গেলে ই চেয়ারের মাঝে যদি একজন যোগ্য ব্যক্তি না থাকেন তাহলে এটা আমার আমি সেটা মনে করি কারণ আমার আব্বার বয়স বয়স এখন যদি কেন 30 বছর 35 বছর একজন পরিষদের চেয়ারম্যান থাকেন তাই নট চেয়ারও বইতে কিরকম লাগে চেয়ারম্যান সাহেব আমরা সব দিকে যোগ্য পয়সার দিকেও যোগ্য বক্তৃতার দিকেও যোগ্য ওই হিসাবে অনুরোধ হইল গাড়ির চশমা প্রতিকে নির্বাচিত সালাম
এখন পর্যন্ত ধন্যবাদ আমাদের সুযোগ পুরস্কৃত করে সে করে থাকতে জানালেন আমরা অবশ্যই চেষ্টা করব ওনার কথা মূল্যায়ন করার। আজ আমাদের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি মাধুপুর গ্রামের আব্দুল সত্তার ভাইকে, আব্দুল সত্তার ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের উঠার বৈঠকের মাননীয় সভাপতি ও প্রধান অতিথি ও বিশেষ অতিথি ও বড় যুবক ভাই হিন্দু ভাইদের কাছে আদাব ও সম্মান ভাইদের কাছে আসসালামু আলাইকুম। গত কিছুদিন আগে আলী সেন্টারে 65টা গ্রামের মানুষ কবির হোসেন গোলাম মিয়া সাহেবের আহ্বানে এসেছে, এই সময় বক্তব্য রেখেছিলাম বলে আমরা 65 গ্রামের মানুষ এখানে এসেছি, আমরা সবাই হাত তোলা দেন, আমরা 65 গ্রামে আবার গোলাম মিয়া সাহেবকে নির্বাচিত করব। সবাই হাত তোলা দিয়েছেন, আমরা 65 গ্রামে একমত হয়ে আবার নির্বাচিত গোলাম মিয়া সাহেবকে করবো, এই বলে আমার বক্তব্য সন্তুষ্ট করেছি। ধন্যবাদ আমাদের রাজুপুত্তর ভাইকে অনেক মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা এ পর্যায়ে অনুরোধ করছি 7 নম্বর ওয়ার্ডের প্রবীণ মুরব্বী জোফর আলী সাহেবকে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। আমরা ধন্যবাদ জানাই আমাদের রনি, আমাদের গ্রাম থেকে যে রনি সহপাঠী দ্বারা আজকে বিশাল জনসভার আয়োজন করেছেন, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। তারা যে এত সুন্দর উঠান বৈঠক পরিবেশ করে আমাদেরকে, আমাদের মনোনীত প্রার্থীকে উপস্থিত করে আমাদেরকে সার্থক করেছে, ধন্যবাদ জানাই তাদেরকে, তাদের পরিশ্রমকে ধন্যবাদ জানাই। বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি 7 নম্বর ওয়ার্ডের আমার মুরব্বী বিসমিল্লাহির রহমান রহিম। আসাম 31 জানুয়ারি রোজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে জনগণ মনোনীত স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী তিনবারের সফল চেয়ারম্যান জনাব কবির হোসেন দলাবাইয়ের সমর্থনে আজকের উঠান বৈঠকে সাহেবনগর গ্রামে আজকে উঠান বৈঠকে আমার শ্রদ্ধ বড় ভাই জনাব কবির হোসেন দলামিয়া অনেক এখানে উপস্থিত যত মুরব্বীরা আছেন, নজওয়ান পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কবির হোসেন দোলা ভাইয়ের জন্য চতুর্থ ভাগ। দোলা ভাই কেন আপনারা ভোট দেবেন? দোলা ভাইকে ভোট দেওয়ার কারণ হলো উনি প্রথম নির্বাচন করেছেন আত্মীয়া, আমরা ঐক্যবদ্ধ ভাবে সাক্ষী দুঃখিয়া আমরা তাদের নির্বাচিত করেছিলাম। নির্বাচিত করানোর পর এই সাক্ষীর সম্মান তাই রাষ্ট্রীয় রাষ্ট্রের প্রমাণ আপনার রাখলি শ্রেষ্ঠ চেয়ারম্যানের পদক এটা আমরা লাগি সম্মান না সম্মান সম্মান। দ্বিতীয় নির্বাচন তাই বর্ষই তালামার চালিয়া আপনারা মুরব্বিয়ারও জানা আছে হয়তো অনেক বাইশের বর্তমান মহিলা পূজার যারা এরা হয়তো জানা না থাকতে পারে, বাইরের আগে নির্বাচনও অনেক বাইশ না জানার কারণ আছে। দ্বিতীয় নির্বাচন তালা লইয়া বর্ষই
আমরা তানোর দাগে সব ইউনিয়ন হাতিয়ার মনে হামাইয়া আমরা তানোর উত্তরিয়া 500 বার তাই নির্বাচন করছই বাকি 5 বছরে তালা মাইয়া দ্বিতীয় পুরস্কার তাই আইসর সিলেট জেলা শ্রেষ্ঠ জেলা ইটা ঠিক নেই আচ্ছা আলহামদুলিল্লাহ দ্বিতীয় নির্বাচন করছই তাই তানোর জোড়া লইয়া তানোর জোড়া লইয়া বাধ্যক্রমে আমি তা হব যে তাকাম পারছি না কারণ আমার দলীয়টা প্রতীক আছে লাঙ্গল এখানে আমার যোগ্য বড় ভাই জনা আব্দুল সত্তার মাতব মাতবপুরের তাই কবি মানুষ আমি তাদের সম্মান করি এগুলোকে আমরা লাঙ্গলের রাজনীতি করছি আরো অনেক মুরব্বিয়ার আছে যারা আমি চিনি না আমরা তাদের ইতিমধ্যে ভোট দিতাম পারছি না আমি আমি গুণাগারের কথা বলি আর এর পরে মনে করো উকা তাই দানের ফসলটা করো তুলত 3 নম্বরের মতো দেখো কাজ বাড়তো করে আপনারা ইউনিয়নের সম্মান কমতে নিলে আরো তা বাড়ছে যেমন একজন তাই চতুর্থবারের মতো চশমা নিয়ে এই চশমা প্রতি করে আপনারা একটা গুণ জানে তা গুণ হলো তা আছে তাহলে একটা বলতে পারেন না লাগে তো তাহলে বুঝতে না এই চশমা আপনি মুক্তি করে যাওয়া দরকার সজ্জা দরকার মন্দির হইয়া দরকার সজ্জা দরকার এই সব এই চতুর্থবারে চশমা আপনি মাথা রাখো গা আপনি গড়াত রাখো গা চশমা আবার বৃদ্ধ বলিতা সবর লাগি দরকার সবর দরকার সুন্দর লাগি সব করে আমরা যারা মুরব্বিয়া আমরা যারা মুরব্বিয়া নিজের উপস্থিত আছি আমরা সৌকর ভাবার একটু বাড়াইবার লাগি চশমা দরকার আছে আলহামদুলিল্লাহ চতুর্থ মানের মতো এবং চশমা লিয়া আইস আল্লাহর বাস্তে মা বোন যারা আমার কথা শুনরা আমার সম্ভবত আমি অশিক্ষিত মানুষ কেউ আছে সুশিক্ষায় শিক্ষিত কেউ আছে সশিক্ষায় শিক্ষিত আমি গুণাগার হইলাম সশিক্ষায় শিক্ষিত আমি কোনো স্কুলের দায়িত্ব লেখাপড়া করছি না আল্লাহর মধ্যে কি জ্ঞান আমার নাই এর লাগি ইংলিশ যদি আপনারা প্রশ্ন করেন উত্তর দেওয়ার কোনো ক্ষমতা নাই বাংলায় বুঝি বাড়ি দেবো আমি অবতা কান্তা কইয়া ফুল ফুটে ধরে যায় দুনিয়ার রীতি মানুষ মরিয়া গেলে রেখে যায় স্মৃতি আমার লাইফ দেশে বিদেশে বাইরে প্রশাসনের লোক রেড কুবরা চিঠা সাংবাদিক ভাইয়েরা উপস্থিত মিডিয়ার ভাইয়েরা যারাই শুনছেন আগামী 31 তারিখ রোজ সোমবার চশমা মার্কায় একটা একটা করে বুট দান করে চতুর্থবারের মতো আমরা লামাকাজি ইউনিয়নের সম্মান এবং উন্নয়ন অব্যাহত রাখতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও ভাই লামাকাজি ইউনিয়নে আমাদের কোনো প্রতীক আছে কি আরে কোনটা প্রতীক আজকে আমরা মাঝে এখন উপস্থিত হয়েছে নতুন মহিলা সদস্য
হয়তো আমরা মানুষ যারা দেখতেও তাই লাইফে আমরা তাদের সম্মান আছে আপনারা যুবক যারা আছো মুরব্বীগণ সবার কাছে আমার সালাম ও দোয়া, আমার প্রতিগুলো মাই আমি আপনারা সবার কাছে জনগণের সেবাটা অদূরস্থ পরিবারের সেবা করতে পারি, বা অসহায় মহিলা প্রতিবন্ধী শিশু আছে এবং যেহেতু মহিলা বয়স্ক ভাতা হয় না, এরা সেবাটা ভালো লাগে আমার সুযোগটা আপনারা দিবা। আমাদের গ্রামের এই যুবক ভাই হরিগম দাসকে যোগ্য ব্যক্তি হিসাবে সকল মুরব্বী যুব ও যুব সমাজের সবার দৃষ্টি আকর্ষণ করছি। এক নং লাভাজি ইউনিয়নে 31 জানুয়ারি নির্বাচিত করে সবার জন্য সবার কাছে আমি সরজোরে বিনতি করতেছি যে আগামীতেও এই যে অতীতে 19 বছর নির্বাচিত পরপর 3 বার নির্বাচিত হয়েছেন, উনি কাউকে কোনো কিছু দিতে পারছেন না, কিন্তু যোগ্য ব্যক্তি হিসাবে সবাইকে সাহসের সাথে যে কোনো বিপদে আহতে ডাকলে ওনাকেই পাশে মিলে আর ওনাকে নিয়ে আমরা বৃন্দাবনী শাহজালাল সাহেব শাহরান সাহেব তাদের সবার আশীর্বাদ কামনায় ওনাকে আবার নির্বাচিত করে এক নং লাভাজি ইউনিয়নের পুনরায় নির্বাচিত করে অব্যাহত রাখার জন্য সবার কাছে ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আজকে সুন্দর বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা যার আয়োজনে আজকে এই বৈঠকের আয়োজন করেছি, আমাদের সুনন্দন তিনবারের চেয়ারম্যান জননন্দিত নেতা জনাব কবির হোসেন দোলামিয়া কিছুক্ষণের মধ্যেই আপনাদের মাঝে উনি বক্তব্য রাখবেন। আমি দুই একটা কথা বলতেছি,
আমরা অনেক বিচার অনেক জনসভায় অনেক সার্ভিস বৈঠকে ওনাকে নিয়ে বসা থাকি। বসা থাকলে অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ কাগজ নিয়ে আসে দস্তখত দেওয়ার জন্য, মানুষ আসে দস্তখত দেওয়ার জন্য, আর আমরা ওনার মুখের দিকে চাই, ওনার মধ্যে বিরক্ত কোনো বাদ নাই, উনি মানুষ আসলে হাসেন। আর ওনার একটা কথাই, মানুষকে দেখলে উনি জিজ্ঞাসা করেন কি খবর, ভালো আছেন, বাড়ি সবাই কি ভালো। প্রত্যেকেই আমরা ডাল ভাত খাই কষ্ট করে, দেখুন লেখান তো লিখিত ব্যবহারটাই আমরা চাই। আমরা যেখানেই উনাকে দেখি উনি আগেই আমাদেরকে সালাম, আমরা চাই মানুষ জন্মসূত্রে মা বাবার আদরে একটি নাম রাখে, ওনার মা বাবা রেখেছেন কবির হোসেন দলানিয়া, আমরা জনগণ ভোট দিয়ে ওনার নাম রেখেছি চেয়ারম্যান। আরেকটা নাম আছে ওনার, যে নামটা শেষ দিন হবে দলানিয়া সাহেবের নাম, আমরা চাই ওই নামের আগে যতদিন বেঁচে আছেন চেয়ারম্যান নাম আমরা বলতে চাই না ওনার কাছ থেকে। আমি একটা প্রশ্ন জানতে করতাম আপনার সামনে, তাই সম্মানী মাতা কত ভাই, আমরা দয়া করে যদি আমরা জানি না সেই টিকা করলে তিনবারও চেয়ারম্যান আমরা টিকা করেন প্রত্যেক অনুষ্ঠান ওর বাতা দেওয়া লাগে, আমরা মতো মানুষের সময় গিয়া কই আমরা একটা জলসা দেওয়া কালকে আমার বাচ্চাই গেছে দানোর বাড়ি, তাই এখন আমার ছেলে আমার ঘরে সাফার বাড়ি হবো না, আমি স্বাস্থ্য খাচ্ছি না, তুমি তোমার কথার বড় কথা ভালো লাগে। আমরা উদরণের মানুষ, মৃত্যুর আগ পর্যন্ত আমরা পাশে থাকতাম চাই, রাখতামও চাই। তবে একত্রিশ তারিখ দয়া করিয়া পুনরায় নির্বাচিত এই মানুষের যদি আমরা প্রশ্ন প্রতীকে ভোট দিয়া আরবার জয়যুক্ত করতাম। ধন্যবাদ সবাইকে আপনারা এসেছেন উপস্থিত হওয়ার জন্য, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমাদের আজকে প্রধান অতিথি প্রধান আকর্ষণ জননন্দিত নেতা জনাব কবির হোসেন দলানিয়াকে বক্তব্য রাখার জন্য অনুরোধ বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ঐতিহ্যবাহী সাহেবনগর গ্রাম কর্তৃক আয়োজিত লামাকাজি ইউনিয়নের 2022 সালের 31 জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই উঠান বৈঠকের
স্নেহাস্পদ সভাপতি, অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, আমার স্নেহাস্পদ ভাগিনা জনাব চান মিয়া সাহেব, আজকের এই মঞ্চে উপস্থিত রয়েছেন আমার ঐতিহ্যবাহী সাহেবনগর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক, এই এলাকার উজ্জ্বল নক্ষত্র, গর্বিত মায়ের গর্বিত সন্তান, বিশিষ্ট শিল্পপতি, আমার স্নেহাস্পদ ভাতিজা জনাব খলিল মিয়া সাহেব, আমার পাশে রয়েছেন এই এলাকার গর্ব, হাদিস জগতের নক্ষত্র, বিশিষ্ট শিক্ষানুরাগী, আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা শামসুল ইসলাম সাহেব মঞ্চে উপবিষ্ট, আমাদের এই এলাকার গর্ব, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, যার বুকে রয়েছে আমাদের পবিত্র কালামুল্লাহ শরীফ, যিনি সফল একজন হাফিজ এবং বারবার যিনি খানায়ে কাবা জিয়ারত করেছেন সেই সুযোগ্য ব্যক্তি হাফিজ জামাল উদ্দিন সাহেব এখানে উপস্থিত আছেন, আমাদের লামাকাজী ইউনিয়নের গর্ব, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিল্পপতি, আমার স্নেহাস্পদ ছোট ভাই, 7 নং ওয়ার্ডের বিশিষ্ট রাজনীতিবিদ জনাব শান্তি মিয়া, এবং আপনাদের কাছে ইতিমধ্যে যে গুরুত্বপূর্ণ বক্তব্য সহ আপনাদেরকে মিছিল দিয়ে যিনি এই শীতের রাত্রিতে আনন্দ দিয়েছেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, আমার বড় ভাই জনাব জফর আলী সাহেব, আমার সাহেবনগর গ্রামের আমার পিতৃতুল্য মুরব্বিয়ান এবং আমাদের এই এলাকার গর্ব, আমরা যাকে কবি নামে পরিচিত, যিনি আমার বড় ভাই, আমার 2003 সালের নির্বাচন থেকে অদ্যাবধি যিনি সব সময় আমার পাশে থেকে প্রত্যেকটি নির্বাচন পরিচালনা করে যাচ্ছেন কবি আব্দুল সত্তার সাহেব, আমার অত্র গ্রামের পিতৃতুল্য মুরব্বিয়ান যুবক, এবং আমাদের পাশাপাশি ওয়ার্ড, পাশাপাশি গ্রাম, ঐতিহ্যবাহী দিগলি গ্রামের আমার পিতৃতুল্য মুরব্বিয়ান এবং আমার হৃদয়ের স্পন্দন স্নেহাস্পদ ভাই এবং ভাতিজারা, আমি সকলকে সশ্রদ্ধ সালাম, আদাব, অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, আমার বক্তব্যের শুরুতেই মহান আল্লাহ পাকের আল্লাহ দরবারে শুকরিয়া জানাচ্ছি যে এই উষ্ণ শীতের রাত্রিতে মুক্ত আকাশের নিচে এই গ্রামের মানুষ আরামের ঘুমকে অপেক্ষা করে আমি এক নগণ্যের নির্বাচনী উঠান বৈঠককে একটা জনসমুদ্রে রূপান্তরিত করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাকে যারা চতুর্থবারের মতো নির্বাচন করার জন্য প্রস্তাব করেছেন, এই আমার 65টা গ্রামের মুরব্বিয়ান
আলিম এবং সর্বদলের নেতৃবৃন্দের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। প্রিয় উপস্থিতি, আমি স্মরণ করছি আমাকে যারা মায়া করে করে মৌলার ডাকে বরাবরে চলে গেছেন, আজকে আমার স্নেহাসপদ বাগনা উনার বাবা যাকে আমারা গ্রামের বাসায় টাকুবাই হিসাবে এই গ্রামের এলাকার সর্বজন শ্রদ্ধ মুরব্বী হিসাবে আমরা চিনতাম জানতাম, এবং সাহেবনগর গ্রামের মানুষ টাকুবাই যাহা বলেছেন তাহা হয়েছে, টাকুবাই যা করেছেন তাহা বাস্তবায়ন হচ্ছে। সেই টাকুবাইয়ের উত্তরসূরি আজকের সভার সভাপতি আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যে নেই। আজকের এই গ্রামের গর্ব বিশিষ্ট শিল্পপতি আমার স্নেহাসপদ বাগনা জনাব খলিল মিয়া সাহেবের শ্রদ্ধেয় বাবা আমার বড় ভাই আলহাজ সমরু মিয়া সাহেব। এই সমস্ত মুরব্বিয়ান আমাকে মায়া করে করে পরপারে চলে গেছেন। দিগলি গ্রামের আপনারা সকলেই জানেন আমার মিলন দাস পুরকায়স্থ সহ অসংখ্য গুণীজন আমাকে আদর করে আমাকে বারবার নির্বাচিত করে পরপারে চলে গেছেন। আমার বক্তব্যের শুরুতেই মহান স্রষ্টার দরবারে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, সবাই বলি আমিন। আজকে যারা আমাকে এই এত সুন্দর পরিবেশ সুশৃঙ্খল পরিবেশ করে একটা উঠান বৈঠকের আয়োজন করেছে, এরা 2003 সালে আমি যখন নির্বাচিত হই তারা সকল বেবি ছিল, তারা ছোট্ট সুনামণি ছিল। জন্ম নেওয়ার পর একের পর এক তাদের বয়স বৃদ্ধি হয়ে আজকে হয়েছে তারা ভোটার। আমি নিজেকে ধন্য মনে করছি, আমি আল্লাহ পাকের আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সেই সকল ভোটাররা। আজকে নতুন প্রজন্মের ভোটাররা 2022 সালের 31 জানুয়ারি তাদের প্রিয় প্রতীক চশমাকে হৃদয়ে এমন ভাবে স্থান দিয়ে আজকে এই লাল গালিচা দিয়ে আমাকে সম্বর্ধনা দিয়ে তারা তাদের মনের হৃদয়ের ভালোবাসাটুকু আমাকে প্রকাশ করছে। তাই তাদেরকে ধন্যবাদ জানাই, এই প্রজন্ম আমাকে স্মরণ করছে, এই প্রজন্মকে যেন আল্লাহ পাক আমাকে যেভাবে মূল্যায়ন করছে, আমাকে যেভাবে সম্মানিত করছে, মহান আল্লাহ পাক যেন তাদেরকে এভাবে সম্মান না করে, সম্মানিত না করে আল্লাহ পাক যেন তাদেরকে বরাবরে না আনেন, সবাই বলি আমিন। এরাই আমাদের ভবিষ্যৎ, এদের জন্য আমরা দোয়া করি যে সম্মান দিতে জানে সে ভবিষ্যতে একদিন সম্মানিত হবেই হবে ইনশাল্লাহ। প্রিয় উপস্থিতি, এখানে এসেছেন আমার লাইফ যিনি করেছে, আমার আরেক ছোট ভাই আগামী সিলেট, আমি আমার পত্র প্রোগ্রাম যারা করেছে এই গ্রামের পক্ষ থেকে আমার ইউনিয়নের পক্ষ থেকে আগামীর সিলেটকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমার এই প্রোগ্রামটিকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য এবং এই লাইভ প্রোগ্রামটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা দেখবেন, আমি প্রত্যেককে আমার গ্রাম ঐতিহ্যবাহী সাহেবনগর গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং আপনাদেরই প্রস্তাবিত ক্যান্ডিডেট কমিশন দলাবিয়া এবং বিশ্বের প্রত্যেকটি দেশ থেকে আমাকে চতুর্থবারের মতো নির্বাচন করার জন্য যারা অনুরোধ করেছিলেন, আজকে তার জ্বলন্ত প্রমাণ এই উঠান বৈঠকে যারা দাড়ি দোলা মুরব্বীরা রয়েছেন, কারি হাফিজ আলিম সমাজ রয়েছেন, ওনারা 28 তারিখ আমাকে প্রস্তাব করে চতুর্থ বারের মতো নির্বাচনের যাওয়ার জন্য আমাকে
ওয়াদাবদ্ধ হয়েছিলেন যে আপনি নির্বাচন করেন, আমি আমরা আপনাদের পাশে থাকব। আমি বিশ্বের সকল স্তরের মানুষকে বলবো, দেখেন আমার ইউনিয়নের মানুষ, আজকে সর্বদলের সর্বস্তরের মানুষ অন্ধকার রাত্রিতে কিভাবে পিংপতন নিরবতা দিয়ে আপনাদের প্রিয় প্রতীক চশমাকে ভোট দেওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনতেছেন। তাই দেশ বিদেশে অবস্থানরত আমার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, আমার অনুরোধ থাকবে এই প্রতীকটা আমার নয়, এই প্রতীকটা হয়েছে আমার ইউনিয়নের 65টা গ্রামের সর্বদলের সর্বস্তরের মানুষের। আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করে যাচ্ছেন, 31 তারিখ পর্যন্ত আপনাদের সহযোগিতা যেন অব্যাহত থাকে, এটা আমাদের এই ইউনিয়নবাসীর প্রত্যেকটি মানুষের দাবি। আর আমরা দোয়া করব, আমি যদি প্রকৃত এই ইউনিয়নের খাদিম হিসাবে আমার আল্লাহ পাক আমাকে কবুল করে থাকেন, আর জনসেবা যদি এবাদত হিসাবে আল্লাহ পাক সমর্থন করে থাকেন, তা আমার আশা আর বিশ্বাস আমি চতুর্থবারের মতো এই ইউনিয়নের মানুষের প্রস্তাবিত ক্যান্ডিডেট হয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করছি। এ মাহবুব, আমি সাধারণ এক মানুষ, আপনি আমার গুনার দিকে নাচে, আপনার হাফিজ কারি আলিম দাড়ি দোলা মুরব্বিয়ানদের হাজি সাহেবদের দিকে চেয়ে আপনাদের ইউনিয়নের মানুষের ইজ্জত আপনি আল্লাহ রক্ষা করুন, রক্ষা করুন। মাওলা, আমার আর কিছু বলার নেই, আমি আপনার এবাদতটা যেভাবে করার কথা ছিল ও মাওলা আমি সেভাবে করতে পারছি না, তারপরেও আমার দয়াল নবীর খাতিরে, মায়ার নবীর খাতিরে আমার এই ত্রুটি বিচ্যুতি অসম্পূর্ণ গুলামির আপনি কবুল করেছেন, আমি এটা বিশ্বাস করি। না হয় এই ইউনিয়ন আমাকে চতুর্থবারের মতো দলমত নির্বিশেষে ক্যান্ডিডেট করার প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। বললাম তোমার দয়া সব কিছু হয়, আমি কলঙ্কি, আমি সব সময় স্বীকার করি মাওলা, আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে গুণাগার কেউ নেই মাওলা, কিন্তু আমি বিশ্ব, আমি আমার মাঝে কোনো সন্দেহ নেই যে আমার আল্লাহ রসুলে মায়ে বাবায়ে এতে আমার কোনো সন্দেহ নেই। আর আমি এই ইউনিয়নের মানুষের যে ভালোবাসাটুকু পেয়েছি মাওলা, আমার কোনো সম্পদ নেই, আমার বরং শ্রদ্ধা বড় ভাই আজকে যিনি সঞ্চালনা করেছেন উনি বলেছেন, ওনার ছেলে বলেছে যে চাষা এই অবস্থা নেই, আমি সবচেয়ে সুখী, আমার চেয়ে সুখী আমি মনে করি আর এই পৃথিবীতে যেখানে চতুর্থবারের মতো এই ইউনিয়নের জনগণ মনোনীত ক্যান্ডিডেট, আমার জীবনে আর কিছু পাওয়ার আছে? আমার জীবনে আপনাদেরকে আর কি দেব, শুধু আমার হৃদয়টা ছিঁড়ে আপনাকে আপনাদেরকে দেখাবার বাকি রয়েছে শুধুমাত্র। প্রিয় লামা কাজী নয়, এই বৃহত্তর সিলেট বিভাগে সর্বজন শ্রদ্ধ মুরব্বিয়ান যুবক প্রত্যেকেই আপনাদের দলানিয়ার জন্য ঘুরছে, আমাকে কৃতজ্ঞতার জালে আবদ্ধ করে রেখেছেন। আপনারা সত্যিকার অর্থে লামা কাজীর মানুষ, সদল বিশ্ব বিশ্বনাথ সিলেট সুনামগঞ্জ জগন্নাথপুর দ্বারা এই বৃহত্তর সিলেটে কেউ না কেউ আপনাদেরকে ফোন দিয়ে বলতেছে আপনাদের দলামিয়া চশমা প্রতীকে ভোট দেওয়ার জন্য। আমি উন্নয়ন দেই নাই এ কথা বলবো না, 4,500 ইউনিয়নে বাংলাদেশ সরকার যে কোটা দিয়েছে উন্নয়নের ফান্ড দিয়েছে, সেই ফান্ড আমার পরিষদে আসছে, এটা আমি
সমাবর্তন করে আমি এই ইউনিয়নে দিতে পারছিলাম বলেই আজকে আপনাদের মনোনীত ক্যান্ডিডেট, আজকে আপনাদের মনোনীত ক্যান্ডিডেট আমি আপনাদের কাছে বলবো। আজকের এই প্রোগ্রাম উঠানের বৈঠক এটা আমার জন্য একটা ইতিহাস, প্রত্যেকটা উঠান বৈঠক আমার জন্য ইতিহাস। আপনারা উদয়পুরের উঠান বৈঠক দেখেছেন, বসিরপুরের উঠান বৈঠক দেখেছেন, আপনারা দুর্লভপুরের উঠান বৈঠক দেখেছেন, দেখছেন না? আপনারা মির্জার গ্রামে গণসংযোগ দেখেছেন, আপনারা এখানে যারা এই নিশিরাতের অপেক্ষা করে বসে আছেন, আপনাদেরকে কোনো টাকা পয়সা বাধা দিয়ে আমি এখানে এনেছি? এটাই মানবের প্রেম, এটাই মানবের প্রেম, এটা আল্লাহর দয়া হেতু আপনারা আপনাদের দলামিয়াকে এই লামাখাজি ইউনিয়নের যারা আমার প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট তাদের বিষয়ে আমি স্থান করেছি। ক্যান্ডিডেট হয়েছে আমার স্ট্যাক পদবাসী যারা, আমি তাদেরকে সাধুবাদ জানাই। তারা অভিগত নির্বাচনে তাদের ভোট আগে চাই নাই, ওরা আগে চেয়েছে আমার ভোট, এরপরে চাই চেয়েছে তাদের ভোট, এরপরেই তারা আমার পরিষদে এসেছে। আমি আমি খুশি, ধন্যবাদ জানাই। একটা জেনারেশন আসতে হবে, অবশ্যই আসতে হবে, তাই আমার অনুরোধ থাকবে আমার বাবারা মায়েরা আপনারা আমার হৃদয় স্পন্দন, আমি যদি এই ইউনিয়নের কলঙ্কের কালিমা, ইউনিয়নের মানুষের কলঙ্কের তিলক কপালে ললাটে লাগাইতাম, তাইলে একবার নাই, দুইবার নাই, তিনবার নাই, চারবার হয়েছে আমাদের না হওয়ার তুলনাকে জানালে তো পাঁচ বছরে একবার নিজের আয়নায় নিজের ছবি দেখো, নিজের আয়নায় নিজের ছবি দেখলে বুঝতে পারবে সেখানে কত রং কত রূপ। আমি এর চেয়ে বেশি আর বলবো না, দোয়া করি তোমরা ভালো থাকো, আমরা সাইন ক্যান্ডিডেট বাই বাই সরপারপতিকে ভোট চাই, ভোট চাই সাইন ক্যান্ডিডেট, আমরা সময় আসবে আল্লাহ এই মিছিল গুলি তোমার কুদরতি হাত দিয়ে তোলাম, আপনার খানায় কাবায় বুঝিয়ে দিলাম মৌলা, তুমি কবুল করে নাও। এটা কোনো টাকার মিছিল নয় মৌলা, এটা কোনো স্বার্থের মিছিল নয়, আল্লাহ রসুল প্রেম করেছেন এর থেকেই তো প্রেম শুরু। হ্যাঁ কমিশন, যদি আপনার আর আপনার হামিদের প্রেম হয়ে থাকে মৌলা, এই প্রেম থেকে আপনার মখলুকের প্রেম সৃষ্টি হয়েছে, আর এইটাই দোলামিয়ার প্রেম মৌলা, তুমি কবল করে নাও, কবল করে নাও, এটার তো কোনো স্বার্থ নাই মৌলা, এটার শুধু একটাই স্বার্থ মানব সেবা, আর মানব সেবাটা যদি আপনার এমাদত হয় তাইলে আপনি মৌলা কেন কবল করবেন না? আমার ত্রুটি বিচ্ছুতি অনেক রয়েছে মৌলা, আপনি পাপি আমি পাপি মৌলা, আমার পাপকে মাফ করে দিয়ে আপনার দায়িত্বলা হাফিজ কারি আলিমদের আর আদি সাহেবদের এই আত্মরাত্রিকে মৌলা তুমি কবল করে নাও। কি অবস্থিতি, আমি তো সারাদিন আপনাদের এই মেসেজটা, এই ইউনিয়নটা একটা সমুদ্র, 65টা গ্রাম আমার যেতে হচ্ছে, কিন্তু আমি যে সময় উঠান বৈঠকে বসি, যে কোনো প্রোগ্রামে যাই, তখন দেখি আমাকে 28 তারিখ যারা সমর্থন দিয়েছিলেন আমার পরম শ্রদ্ধা মুরব্বী আল্লাহ প্রথম সারিতে বসা আছেন, বসা আছেন, আমার জীবনে আর কি পাওয়ার আছে মৌলা, আর আমার কিছু পাওয়ার নেই, শুধু আপনার কাছে চাওয়ার পাওয়া মৌলা একটাই, আমার স্পেয়ার পদ ভাতিজা যার বাবা নেই মোল্লাবার ইসমিয়া সাহেব প্রথম বক্তব্যে ক্ষমা চেয়েছে আমার পক্ষ থেকে,
আমি আপনাদের পায়ে হাত দুই করে ক্ষমা চাচ্ছি। আমি ইনসান শয়তান নয়, আমি মানুষ, আমি বলের অর্ধে নয়। আমাকে আপনাদের ভাই ছেলে মনে করে আমার ভাতিজা চেয়েছে, আমিও চাচ্ছি আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। পর্দার আড়ালে মা বোনেরা রয়েছেন, আপনাদেরকে প্রচুর চাচ্ছি আপনাদের কাছে। এই এলাকার ভাত খেয়ে খেয়ে, ভালোবাসা পেয়ে পেয়ে আমি এই পর্যন্ত এসেছি। ওয়ারিন মোল্লা আমার জন্য একটা ইতিহাস, যে ওয়ারিন মোল্লা আমার প্রথম নির্বাচনে বেনার পোস্টার দেওয়ার জন্য এক বর খের বিক্রি করেছিলেন। ঠিক নিব আমি কি ঋণ পরিশোধ করতে পারবো? ঋণ পরিশোধ করার মালিক আমার আল্লাহ। এখানে সবার কাছে নিবি এই চারনগর গ্রাম আমার জন্য ইতিহাস, মাধবপুর গ্রাম আমার জন্য ইতিহাস, আমার দিগলি ঐতিহ্যবাহী গ্রাম আমার জন্য ইতিহাস। দিগলি গ্রামের এমন গুরু করে আমি পানি লাগিয়ে বলতে পারবে না, এমন গুরু, এমন গুরু গ্রামের কোন পূজা পার্বণে আমার আমন্ত্রণ হয় নাই কেউ বলতে পারবে না। এই দিগলি গ্রামের মা বোনেরা আমাকে যেভাবে ভালোবেসে তাদের নিজের স্থান দিয়েছে, আমার পূর্বে কোনো ক্যান্ডিডেট স্থান পায় নাই, আমার বর্তমানে এই এলাকায় এভাবে স্থান নিতে পারবে না, পারবে না। ভাইরা নয় দিবা স্বপ্ন দেখা যায় না, দিনের সব স্বপ্ন এটা বাস্তবায়ন হয় না। বাবারা ভাইরা আমার একটাই অনুরোধ থাকবে, আমি যদি সত্যিকার অর্থে এই ইউনিয়নবাসীর সমর্থনে একের পর এক তিনবার চতুর্থবারের মতো আমি ক্যান্ডিডেট, আমি কখনো বলি নাই আমাকে আপনারা নির্বাচন করার জন্য সমর্থন দেন। 2003 সালে ইউনিয়নবাসী বসে আমার রাত বসে আমাকে, আমি কমপ্লিমেন্টের সাথে ছিলাম, সেখান থেকে ডেকে এনে আমাকে ক্যান্ডিডেট করা হয়েছে। আজকে আপনারা বলতেছেন আমি ক্যান্ডিডেট, এটাও আপনারা বুঝে নিন। আর আমি বলছি আমার ইউনিয়নবাসী আমাকে ক্যান্ডিডেট করেছে, তার গভীরতা কতটুকু, তার উন্নয়ন কতটুকু, এটা বিবেচনায় রেখে কথাবার্তা যাই বলেন আপনারা একটা মেম আছেন আমি মেমের ভিতরে বলবেন, কারণ আমার মৃত্যু বাক্য আমি গুগু দেখেছি, গুগুর ভাতও দেখেছি, না দেখি নাই। তাই আপনারা, আপনারা আমার স্নেহাসপদ, এই ইউনিয়নের মানুষ আমার প্রথম নির্বাচনে আমার মঠে আমার ভাই ভয়াত এরা এখনো জীবিত। অবাধ্যে কন্যাদান হয়, কন্যাদান হয় না, উলুবনে বক্তা কেউ ছড়ায়, উলুবনে কেউ বক্তা ছড়ায় না। ধৈর্য ধরো, অপেক্ষা করো, সামনের সারিতে আসা বড় কষ্টের ব্যাপার। আমার ভাতিজারা বলেছেন আমি বড় বিচারী, আমি কি একদিন বলেছি আমি বিচার জগৎ একটা সমুদ্র, এই সমুদ্রে এখনো বিরাজ করতেছি যে তার শেষ কোথায়? এই বিচার জগতের উজ্জ্বল নক্ষত্র কে ছিলেন? আমাদের প্রয়াত প্রিন্সিপাল, যুগ শ্রেষ্ঠ প্রিন্সিপাল, এই পশ্চিম সিলেটের গর্ব, সালিশ জগতের উজ্জ্বল নক্ষত্র, আমার পরম শ্রদ্ধ বাবা
জনাব সিরাজুল ইসলাম সাহেব, আমার পরম শ্রদ্ধ বাবা জনাব আবু হোসেন সাহেব, আমার পরম শ্রদ্ধ চাচা লুৎফুর রহমান সজ্জন সাহেব, আমার পরম শ্রদ্ধ বাবা জনাব হাফিজুর রহমান চৌধুরী সাহেব, এরা দাবি দাবি। আর আমরা জুতা মুছিয়া তুলা লইছি, এবার জুতার ভিতা কি আনন্দ আমি জানিস দয়াহরি এই ইউনিয়নের মানুষ আপনারা জায়গা মতো ভোট দিচ্ছেন না কেউ বলবা আপনারা এই কমিশন দলামিয়া এর ব্যক্তি, কিন্তু চেয়ারটা তো আপনারা ইউনিয়ন, আমার চকিদারির মাঝে কোন ত্রুটি আসেনি, আমার চকিদারির মাঝে এই চেয়ারও কোন মরিচিকায় ধরেছে, কোন ছেলাপুকা আছে তাই না? আমাকে রে বাবারা ভাইরা আমি নগণ্য, আমি নিজেই স্বীকার করছি তাই না, আমাকে নিয়ে তোমরা তোমাদের মূল্যবান সময় না, তোমরা অযোধ্যা নাম জপ যা পারো জপ, জপে জপে যদি এই বৈতরণী পার হওয়ার কোনদিন কোন সুযোগ থাকে এই ইউনিয়নের মানুষে দেয় তাইলে আমিও দেব, এই ইউনিয়নের মানুষ যদি তোমাদের এই প্ল্যাটফর্ম মনে করে সেখানে বসার যোগ্যতা হয়েছে তাইলে আমিও বসবো, আমিও উঠতে হবো, আমার কারো সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, কারো সাথে কোনো প্রতিহিংসা আমার নাই, আমাকে আপনারাই জানেন মোদাই ভাই আওয়ামী লীগ করেন বীর মুক্তিযোদ্ধা, বিচার করেন আমার প্রস্তাব করে মোদাই ভাই ছিলেন, উনি কি বিএনপি করতেন, হ্যাঁ উনি আওয়ামী লীগ করতেন বীর মুক্তিযোদ্ধা, আমার ভাই রণজিৎ চন্দ্র দত্ত আমি ওনাকে বড় ভাইয়ের মতো সম্মান করি, উনি আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন, বারবার বলেছেন তুমি কই ভাই সরি আমার বয়স হয়ে গেছে আর আমার শারীরিক অবস্থা মনে নাই, এটা গুন হুকে ধরে আর ডায়াবেটিসের রহল কথা, ডায়াবেটিসের আর মাঘ পালা দেখা যায় ঘোষণা দেওয়া নির্বাচন, কিন্তু আপনারা দোয়া আল্লাহর দয়ায় আমি তো রাজনীতিটা পর্যন্ত প্রতিনিধি নাই গুও নাই খালিও নাই বলো বোঝা যায় আল্লাহর দয়া আছে, আপনারা সম্ভব আছে তিনি আপনারা বলছেন আমি তো মাছি আপনারা বইয়া খবর করেছি আজুক করেছি তো আমার দয়া আল্লাহর দয়া আমি সারা জায়গা করে বিরদার গাঁও বললাম একবার আল্লাহ আল্লাহর দয়া ওই আল্লাহরে স্মরণ করুন যে সৃষ্টির সত্তা সে ছাড়া কেউ কিছু দিতে পারে উচিত না, হ্যাঁ আমার নবীন ছিল ছাড়া পৃথিবী সৃষ্টি হয় নাই, এটা কি কেউ অস্বীকার করতে পারবে? এই দয়া করে আমি যা দেখেছি এই পনেরো দিনে যেভাবে আপনাদের প্রিয়মতির সরকার গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমার বিদ্যাপরিতা অত্যবচ্চ হয়ে প্রত্যেকটি পাড়া মহল্লায় যেভাবে সরকার দুর্গ গড়ে তুলেছে ইনশাল্লাহ 31 তারিখ স্বর্ণপতিকে বিপ্লব ঘটবেই ঘটবে সেগুলো বলতে হবে, Yes, ma! Yes, ma! Yes, ma! Yes, ma!
আমি সকল সেক্টর থেকে সাংবাদিক সহ সকল সেক্টর থেকে আপনাদের যে সহযোগিতা পাচ্ছি, আমি অনুরোধ করব এই নির্বাচনকে বানচাল করার যে সংকল্প তারা করতেছে, সরকার নিরপেক্ষ নির্বাচন উপহার দিচ্ছে এতে কোনো সন্দেহ নেই। আমি সরকারকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আর বাকিটা হচ্ছে না, সরকারের ঘোষণা দিতে তুই ইভিএম এ নির্বাচন হইব, এ কত বড় নেতা সরকার উচার মানে না, সরকারের ওটার মানছিনি, এ মানছিনি সরকারের ওটার না মানার কোন সুযোগ আমাদের আছে? কোন সুযোগ নাই। সরকার বলে দিয়েছে দুইটা ইউনিয়নে এভিএম এ নির্বাচন হবে, তিনটা তুমি আর ইটা তাই ও আমরা অগ্নর বাড়ি কুইল জানি, আমরা অগল না জানি, সোনার জানি, হ্যাঁ তো আমারই বাড়ির তৈরি আছে, আমারই বাসি দেওয়া আমার সুক্রিয়া জানাই, আমরা মাঝে আমার লোকও হাদিস চলে আমার ছোট ভাই, এই যে দাদের সন্তান আমি সর্বোচ্চ বুট প্রতি বছর যেখানে পারে আপনাদের প্রিয় মানুষ সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব জনাব মাস্টার রইসুদ্দিন সাহেব আতাউল, এই সেন্টার সম্বন্ধে আপনারা ভালো জানেন, এই সেন্টার হচ্ছে আমার একটা ইতিহাস, এই সেন্টারের স্নাতপদ ছোট ভাই একটা হাদিস অনুসরণ করে তার বক্তব্য দিয়েছে, তাকে ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই, অভিনন্দন জানাই। আপনারা অপেক্ষা করুন, এই 8 নম্বর সেন্টার নয়, আপনাদের 10টা সেন্টার রয়েছে, 10টা সেন্টারের মালিক আল্লাহ, আর উচিল্লা করণেওয়ালা আপনারা, আপনারা যারা এখানে এসেছেন এভাবে কয়জন মুরব্বী নিয়া কোন ক্যান্ডিডেট প্রোগ্রাম করতে পেরেছে মানছে, দেখলে এখানে আমার দিকনি গ্রামে উদীয়মান তরুণ আমার ভাইয়েরা বাতি যারা এসেছে, এত কষ্ট এত ত্যাগ স্বীকার করতেছে, আমি সত্যিকার হচ্ছে আপনাদের কাছে কৃতার্থ, যে যে ধর্মই করি, কেউ বলি ভগবান, কেউ বলি আল্লাহ, কেউ বলি গড়, কিন্তু জানতে হতো। আর আমরা এই এলাকার এটা ভ্রাতৃত্ব আছে, হিন্দু মুসলিম মিলেও আমাদের সুন্দর একটা সমাজ আমরা পরিচালন করছি, আমরা কারোর সাথে কোনো বিবাদ নাই, ভীষণ বাদও নাই, এটাই মানুষের মূল কীর্তি, এটাই তার মূল মানুষের মূল নীতি এবং আদর্শ। আমি আমার ধর্মে আছি, আপনি আপনার ধর্মে আছেন,
আমাদের মধ্যে কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই। আমরা সব একে অন্যের মিলেমিশে এই সমাজটাকে সুন্দরভাবে সাজিয়ে এমন একটা অবস্থা আমি নিয়েছি, এই প্রেমটাই আজকে এই জাগরণ সৃষ্টি করেছে। আমাদের প্রেমে কোনো বিচ্ছেদ আমি সকল দলের বিগত ১৯ বছর চেয়ারম্যান ছিলাম। আল্লাহর যদি দয়া হয় ৩১ তারিখ আল্লাহর দয়া আপনাদের উচিদায় আমার নির্বাচিত হই, এতে অবশ্যই আমি চেষ্টা করব এই ইউনিয়নের মানুষের সর্বদলের সর্বস্তরের মানুষের ঋণ পরিশোধ করতে। যদি আমার গায়ের চামড়া বিক্রি করে এই ইউনিয়নের উন্নয়ন করতে হয়, আমি যার কাছে যাওয়ার দরকার মনে করছি না, তার কাছে গিয়ে যদি আমি পায়ে ধরতে হয় আমার এই ইউনিয়নের উন্নয়ন সাধন করবই করব, এতে কোনো সন্দেহ নেই। আমি এই দুই চোখ দিয়ে সকলকে সমান ভাবে দেখেছিলাম বলেই আজকে চতুর্থ বারের মতো আমাকে প্রস্তাব করেছেন আপনারা। আমার জনের যদি টিম বিক্রি করার দরকার মনে হয় বলি ঠিক আছি, পাকিস্তান বিরোধে আসলে বাড়ি করে আমার অমতর মুঠা করিয়া যদি আমি মরি আর আমার ইউনিয়নের মানছে এই কমপক্ষে তো ভোগের বাড়ি করছে না, আমার আশা আর বিশ্বাস আল্লাহ আমারে বরাবর শান্তি শান্তি পা। আমার বক্তব্য দেখেই করবো না, আমার যে সকল ভাইরা আমার ছোট্ট সোনামণি আমার হৃদয় স্পন্দন আমার উদীয়মান তরুণ যারা এই এলাকার উজ্জ্বল নক্ষত্র, অবশ্যই তারা তাদের জন্য এই মায়াবী চেয়ার গুলি অপেক্ষা করতেছে। আমি আবারও তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। নির্বাচন আপনাদের যেহেতু একটা ঐক্য বড় হয়েছে, আপনারা ধৈর্য ধরতে হবে, আপনারা ধৈর্য না ধরা পর্যন্ত আপনাদের রেজাল্ট আপনাদের পক্ষে আনা অসম্ভব হয়ে যাবে। এই লামাগাজিতে কোনদিন কখনো আমি ১৯ বছর ৩বার নির্বাচন করেছি, একটা টাকার বিনিময়ে আমি কাউকে ভোট দেওয়ার কথা বলি নাই এবং একটা টাকা নিয়ে কেউ আমাকে ভোট দেন নাই বলে উঠছি আমার বাচ্চাদের প্রস্তাব চালু যাইছে। আমি অনুরোধ করব আপনারা আমার ভাই ভাতিজা আপনারা ধর্ম নির্বিশেষে আপনারা মনে যারে মানা করেন তারে আপনারা ভোট দিন যান, তারে আপনারা ভোট দিন যান। আপনারা আমরা হকল মিললে একটাই নিয়ন আপনারা গেছে দাবি থাকবো, আপনারা ব্যালট পেপার আপনারা একটা নির্বাচন হবে, এই নির্বাচন কোনো জাতের কোনো কার্যকরী হবে না। আপনাদেরকে আমি কিছু লিফলেট দেব, এটা আমার মানুষদেরকে দেখাবেন, এটা আপনার এর চেয়েও ব্যালটের চেয়েও আরো সহজ। আপনারা এভাবে নিশ্চিত থাকেন আপনাদের ভোট আপনারা দেখবেন, আপনারা টিপ বাঁধলেই আপনার ভোট ওকে হবে, খসড়া বটন আছে ও বটনও মারবা, আপনার প্রতিকর বটন এটা আছে প্রতিক মারলে আপনার প্রতিকার আসবো, আইলে খসড়া বটনও মারবা, দুটি মনে করেন ভুল হয়েছে লাগে না লোকের যদি লাগে না দেবেন ওটার বাইরে করবা আমার
আর এটা সব এটা প্রভাকান্ডা। তাই আমার অনুরোধ থাকবে আমার মা বোনদেরকে আমার সালাম আদান অভিনন্দন এবং শুভেচ্ছা দেবেন আমার এই সভাকে বিভিন্ন লাইফ থেকে এসে মুরব্বী আর যুবক ভাইয়েরা এটা জনসমুদ্রে পরিণত করার জন্য আবার আমার গ্রামের পক্ষ থেকে আবার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মুবারক বাচ্চা নাই। আমার কথাবার্তায় কোনো বলতে আত্মবি হলে আপনাদের ছেলে এবং ছোট ভাই মনে করে সময় সুন্দর ব্যক্তিতে দেখে নেবেন। আর আপনারা প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি ভাড়া প্রত্যেকটি মহল্লা আপনারা অত্যন্ত বহরের মতো ভোটারদের দ্বারে দাঁড়িয়ে আপনারা বুট ভিক্ষা ছাড়েন এবং আপনাদের বুট আপনারা নিরাপদে রাখবেন। এই প্রত্যাশা ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।